smaller areas. Guys, welcome back to my channel, 40 Daily Vlog. The 40 Daily Vlog family ke jane ami khub khub shagoto ar amar bhog boro bhalo asha. To asha kori tumra shobai bhalo acho, je jekhane acho khub shusto acho. To ekhon majhe 11:20 আজকে হলো শনিবার তা 11:20 এখন থেকে আমি আমার আজকে ব্লগটা শুরু করছি তো সকালে ব্রেকফাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি ব্রেকফাস্ট হলো সকালে খাওয়া হয়েছে রাতে রুটি ছিল দুটো রুটি বেঁচে ছিল তার রুটি আমার ছেলে খায়নি তো রুটির মধ্যে ডিম দিয়ে দেখলেই তোমরা ওকে চাপাটি মতো রোল মতো করে দিয়েছে আমার ছেলের ওটা ভীষণ ভালোবাসা আমার বড় ছেলেকে দিলাম আর তিনটে ইউপি ম্যাগি ছিল ম্যাগি তিনটে করে দিয়েছি তোমাদের দাদা ভাইকে ম্যাগি করে দিয়েছি ওর মধ্যে একটা ডিমের পোস দিয়ে দিয়েছিলাম আমার বড় এই সরি ছোট ছেলেকে দুধ বিস্কুট পিডিয়াশিয়ার দিয়ে খাই দিয়েছি আর ওর মধ্যে একটু ম্যাগি বেঁচে ছিল তোমাদের দাদা ভাই খেয়ে তা ওটা আমি খেয়েছি ব্যাস এই হলো সকালের ব্রেকফাস্ট জলখাবার আমাদের চা তো সকালেই খাওয়া হয়ে গেছিল চাটা দেখাতে পারিনি তো এখন ওই যে পড়াশোনা চালু ওরা সব পড়াশোনা করতে বসেছে এদিকে এদিকে আমার ছোট ছেলে ওই যে ও টাটা করবে হাই করবে ও একটু পড়াশোনা করতে বসেছে ওর দাদা ওকে লিখতে দিয়েছে যে লিখছে ঠিক আছে তো ওরা পড়াশোনা করুক আর আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর আজকের বাইরের ওয়েদারটা চলো তোমাদের একবার দেখি নি এখানে দুধ জল দিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ইলিশ মাছ বার করে রেখেছি আজকে কাটি কচু দিয়ে ইলিশ মাছ হবে আর এই যে আজকের হলো বাইরের ওয়েদার হলো বাইরের ওয়েদার জামা কাপড় কেচেছিলাম এই যে প্যানগুলো কেচেছিলাম শুকাইনি তাই সকালবেলা একবার মিলে দিয়েছি শুকিয়ে যাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ইলিশ মাছটা ছিল ইলিশ মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি ইলিশ মাছটা দেখি বেগুন আলু দিয়ে তো ঝোল খাই তা আজকে একটু অন্যরকম ভাবে করার ইচ্ছা আছে অন্যরকম মানে কি ভাপাও খাবো না ভাল লাগছে না ভাপা মাপা করতে তা ইচ্ছা আছে পাতলা ঝোলই করব কিন্তু গাটি কচু দিয়ে গাটি কচু আছে গাটি কচু দিয়ে পাতলা ঝোল করবো তোমরা কে কে খেয়েছো গাঁটি কচু দিয়ে পাতলা ঝোল জানি বেগুন দিয়েও ঝোল খায় কুমড়ো দিয়েও ঝোল খায় কিন্তু আজকে গাঁটি কচু দিয়ে করবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো ঝটফট রান্নাটা করে নি আর হ্যাঁ কালকে তোমাদের দেখাতে ভুলে গেছি আমি না এই যে শাকাটা কিনেছিলাম দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে করে দেখ শাখাই মানে শাখার ওপরে এটা মানে সিটি গোল্ডের ডিজাইন ইয়ে করা হ্যাঁ কিনেছি খুব একটা দাম নেয়নি শাখার দামটাই জাস্ট পড়েছে 600 টাকা নিয়েছে একটা বালা কিনেছে মিথ্যা কথা ওই যে রূপোর বালাটাই পড়ে রয়েছে তো আমার যেহেতু শাখা বাঁধানো নেই আমি এটা বানাবো ইচ্ছা আছে জানি না তোমরা যদি সাথে থাকো আমার পাশে থাকো নিশ্চয়ই সম্ভব হবে তা ঠিক আছে তা চলো রান্না বান্না করে নি তারপরে তোমাদের সাথে লেখো 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 রি লেখো খুব মাথায় উকুন হচ্ছে ওর মাসির মাথা দিয়ে উকুন এনেছে আমার মামাতো বোনের মাথা দিয়ে প্রচুর উকুন ওর মাথার লেখো রি লেখো সব ভুলে গেছে সব ভুলে গেছে কটা পুজোর ছুটি পেয়েছে না সব ভুলে গেছে কিচ্ছু মনে নেই অবা কখ সব ভুলে গেছে মেরে মেরে সব মনে করাতে হবে আবার দেখো তাড়াতাড়ি লেখো রিটা লেখো ব লিখে পাশে এরকম ডান্ডি দিয়ে মাথায় ইয়ে লেখো 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 তো চলো ওরা পড়াশোনা করতে থাকুক তোমাদেরকে আমি রান্না বান্না গুলো হয়ে গেলে দেখাবো তো চলো রান্নাটা আমি সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে আমি বিছানা টিছানা সব গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি তো ও এখন ওরও স্নান টান সব হয়ে গেছে ছোটটাকে স্নান করাতে যাবো তাই দেখো সব জামা কাপড় নিয়ে বসেছে পুজোতে যা যা সব পরেছিল এই যে এই ব্যাগগুলো না আমি সব মেশো থেকে অর্ডার করেছি এইগুলোতে জামা কাপড় রাখতে ভীষণ সুবিধা হয় তোমরা দেখো সার্চ করো এগুলো পাবে তো
এইগুলোতে সব জামা কাপড়গুলো যা যা সব পরা হয়েছিল না হয়েছিল ও সব এগুলো ভাঁজ করে করে ওতে গুছিয়ে রাখুক, মানে যেগুলো পরা হয়ে গেছে মোটামুটি সেগুলো গুছিয়ে রাখুক, এবারে আবার কালী পুজোতে যেগুলো পরা হবে মোটামুটি সেগুলো ওপর ওপর রেখে দিই, মোটামুটি আলমারিতে ব্যাগটা ধরে টানলেই বেরিয়ে। তো যাই হোক, ও ভাঁজ করছে ওগুলো, ওর জামা কাপড় ওগুলো সব ভাঁজ করে রেখে দিই। আর ওদিকে আমার ছেলেকে চান করাতে যাব আমি এখন, আর এদিকে আমি ঘরটা ছাড় দেবো, ঘরটা মোছামুছি করে নিই। তো চলো তোমরা সাথে থাকো, ঘরটা একটু মুছে নিই। এই ইলেকট্রিক ক্যাটেলে আমি ওর জল গরম বসিয়ে দিয়েছি, কারণ আমার ছেলের ঠান্ডা জল একদম শুট করে না, ওকে একটু ঠান্ডা জল একটুখানি দিলেই ও ঠান্ডা লেগে যায়, ও ঠান্ডার ধাত আছে। তো ওকে 12 মাস ওকে গরম জল ঠান্ডা জল মিক্স করে চান করাতে হয়। আর যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে ঠান্ডাটা আস্তে আস্তে পড়ছে, দুপুরের পর থেকে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, তো তার জন্য আর ওই গরম জল ছাড়া আমার এটাতে গরম জল বসিয়ে দিয়েছি, কোথাও গরম জল আছে। তো চলো ওকে আমি স্নানটা করে দিচ্ছি। তো এইখানে দেখো আমার জল গরম করা হয়ে গেছে, কেটেল করে আমি জল গরম করে নিয়েছি, আর জল গরম করে আমি বালতিতে ঢেলে নিচ্ছি। তো আর চিল্লাচ্ছিলাম ওই যে ওইখানে জল ঘাটছিল, আমার ছেলে কলতলা চলে গেছিলো, জল ঘাটছিল একটু, তাতে একটু চিল্লে উঠলাম, একজন ছিল ওর কাছে তার জন্য। দেখো আমি কলপাড়ে চলে এসেছি, এখানে ওকে স্নান করানোর জন্য স্নান করাচ্ছি, ওকে স্নান করানো, ওকে জল দিয়ে দেবো, জল টল মিক্স করে দেবো, ও একা একাই স্নান করতে থাকবে এখানে। তো চলো ও স্নান করে নিক, তারপরে আসছি তোমাদের সামনে। পরে ওটা গরম করে খেয়ে নেবে, তো ওই জন্য ওকে গামছাটা পরিয়ে দিয়েছি, তো চলে এলো ঘরে। তবে চলো দেখতে থাকো তোমরা। তারপরে ঘরে নিয়ে আসলাম, ওকে পাউডার ফাউডার দিয়ে দিচ্ছি, এবার ওকে জামা কাপড় জামা প্যান্ট পরিয়ে দেবো, এখানে জামা প্যান্ট পরিয়ে ঠরিয়ে দিয়ে। আর ওই যে আমার বোন এসছে, এখানে মামাতো বোন, ওর খাবারটা নিয়ে এসছে, যেটা আমার মা আর কি ওকে ওখানে ওর রান্নাটা ওখানে করে, সেই খাবারটা দিতে এসছে। তোমাদেরকে আগেই বলেছি আমার মায়ের শরীর খারাপ, ওকে পাঠাচ্ছি না দুদিন হলো ওই বাড়িতে, তার জন্য ওর খাবারটাও দিতে এসছে এখানে। আর ওদিকে আমার ছেলে জামা কাপড় গোছাচ্ছে, আর ওকে জামা প্যান্টটা পরিয়ে দিচ্ছি। দেখো পাউডার ফাউডার দিয়ে দিচ্ছে, আর পাউডারটা এতটাই পরিমাণে দিয়ে দিয়েছি ওর মুখে, দেখো পুরো মুখটা পুরো ভূত হয়ে যাবে এক্ষুনি, দেখো। আর ও খুব আনন্দ পেয়েছে পাউডারটা মেখে, পুরো ভূতের মতো একবার করে মুখটা আয়নাতে দেখবে আর হাসবে, দেখো এক্ষুনি দেখতে পাবে তোমরা। তো ওর মাথা ফাতা আঁচড়ে দিচ্ছি আমি, আর মাথা ফাতা আঁচড়ে দিয়ে এইবারে ও টিভি দেখতে থাকবে। ওই দেখো দেখেছ, ওই দেখো, ওই দেখো মুখটা দেখাচ্ছে, দেখেছ খুব আনন্দ পায় এরকম করে পাউডার মাখিয়ে দিলে। আমার স্নান করা কমপ্লিট, কাঁচা ধোয়া সব কমপ্লিট, বাসন টাসন সব মেজে পুরো কমপ্লিট করেছি। তা এখন আমার ছেলেকে একটু ভাত খাওয়াবো, আমার ছোট ছেলেকে, তোমরা জানোই কালকেও তোমাদেরকে বলেছি যে আমার মায়ের যেহেতু শরীর খারাপ, ও ওখানে যাচ্ছে না এখন, ওকে পাঠাচ্ছি না, কারণ প্রচণ্ড বদমাইশ, ওদের কথা শুনবে না, বদমাইশি করবে, আর আমার মা ওর পেছনে ইয়ে করতে পারবে না, তার জন্য ভাত ভাত রান্না করে আমার মায়ের কাছে দিয়ে গেছে, আমি ওকে খাই দেবো। তা চলো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই, রান্না বান্না কি রান্না করেছি আজকে লাঞ্চে, আমাদের কি কি আছে। এটা সে কালকের ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট, আর এটা হলো গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল, ঠিক আছে।
আর এটা হলো আমার ছেলের লাঞ্চ, ওর দিদা যেটা দিয়ে গেছে, ওরও ইলিশ মাছ। হ্যালো বন্ধুরা, এই যে শ্রাবণী চলে এসেছে, আজকে পড়াতে আসিনি, ঠিক আছে? এই যে তাকাও একটু, পড়াতে আসিনি, ও পড়াতে আসিনি, ও একটু ঘুরতে এসেছে, মানে স্টুডেন্টদেরকে দেখতে এসেছে, শুভ বিজয় করতে এসেছে। আর আমরা ওই যে টিভিতে কার্নিভাল হচ্ছে দেখছি, ও স্টুডেন্টদের মিষ্টি খাওয়াতে এসেছে, মিষ্টি মিষ্টি খাওয়াতে আসিনি, মিষ্টি স্টুডেন্টরা তো মিষ্টি খায় না, স্টুডেন্টদের চাউমিন মোমো এইসব খাই দিয়ে গেল, ঠিক আছে? ওই যে ও এসছে এখন গেম নিতে, টুল্লু একটু হাই করে দাও, টুল্লু টুল্লু, হ্যাঁ ওকে চেনো তো, টুল্লু এসছে গেম নিতে এখন, ওরা যেই গেম খেলে সেই গেম নিতে এসছে। তা আমরা একটু কার্নিভাল দেখছি টিভিতে, তো ঠিক আছে, তো চলো আজকে আমি ভিডিওটা শেষ করতে এসেছি, ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে লাস্ট তোমাদের কিছু বলিনি আমি। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো এইটুখানি, আবার কালকে আসছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। তাহলে তোমরা খুব খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজকের মতো মামার বকবক এইটুখানি, তাহলে টাটা, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস তো অবশ্যই করবে, এটা জানা কথা। তাহলে টাটা, সবাই খুব খুব ভালো থাকো, আমার ভাবুক আজকের মতো এইটুকুনি, আজকের মতো টাটা, আর হ্যাঁ অল টাইম ভিডিও দেখতে হবে, টাটা।